যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে শিশু সন্তান নিয়ে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। এ সময় সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত ছিল শিশুটির মা। এ ঘটনায় শিশু সন্তান চুরির অভিযোগ এনে আদালতে মামলা করেছে স্ত্রী। এ ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে দক্ষিণ ইটবাড়িয়া গ্রামে। আসামিরা হল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামের খোরশেদ আলমের ছেলে রাসেল হোসেন ও তার বাবা খোরশেদ আলম। জানা যায় বাদী নুসরাতের সঙ্গে 2018 সালে রাসেল হোসেনের বিয়ে হয়। তাদের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পরপরই রাসেল ও তার বাবা খোরশেদ আলম ব্যবসা করার জন্য ভাবনার কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। সর্বশেষ 23 জানুয়ারি পুনরায় 5 লাখ টাকা যৌতুক দাবি করে। বাদে যৌতুক দিতে অস্বীকার করলে রাসেল হোসেন উত্তেজিত হয়ে ভাবনাকে কিল ঘুষি লাথি মেরে মারাত্মক আহত করে। বউটা বলে, আমার স্বামী যৌতুকের দাবিতে ঘটনার রাতে আমাকে মারধর করার পরে ওই রাতেই আমরা মীমাংসা হয়েছি। আমি রাসেলকে বলেছি, আমার বাবা নেই, কিছুদিন পর সম্পত্তি ভাগ করে এনে বিক্রি করে তোমাকে টাকা দেব। গতকাল সকাল 9টার দিকে আমি ও আমার মা মোর্শেদা আক্তার তাদের জন্য সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত থাকি। এ ফাঁকে রাসেল ও আমার শ্বশুর খোরশেদ আমার শিশু সন্তান রাবেয়াকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। আমি রাসেলের কাছে ফোন করে আমার শিশু সন্তানকে চাইলে ফেরত দেয়নি।